হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এপিসোডে আমরা এক্সপ্লেন করব 2004 সালে রিলিজ হওয়া রোমান্টিক ড্রামা মুভি দ্য গার্ল নেক্সট ডোর। একজন অ্যাডাল্ট মুভির হিরোইন কিভাবে একটি ছেলের প্রেমে পড়ে যায় এবং কিভাবে সে সেই নোংরা জগৎ থেকে বেরিয়ে আসে তা এই মুভিটিতে দেখানো হয়েছে। তো চলুন মুভিটি প্রথম থেকে শুরু করা যাক। মুভিটির স্টার্টিংয়ে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ম্যাথিউ। ম্যাথিউ একটা ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়ে যায়, কিন্তু তার কাছে সেই স্কুলে অ্যাডমিশন নেওয়ার মতো টাকা ছিল না। এই জন্য সে স্কলারশিপ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে তার পড়াশোনার খরচ জোগাড় করার জন্য বিভিন্ন রকমের কাজ করা শুরু করে। এইভাবে একদিন সে তার এলাকায় একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় যে এই শহরে নতুন ছিল এবং সে ম্যাথিউয়ের পাশের ঘরে থাকবে। মেয়েটির নাম ড্যানিয়েল। একদিন ম্যাথিউ মেয়েটিকে পোশাক বদলানোর সময় দেখে ফেলে। এরপর থেকে প্রায়ই ম্যাথিউ জানালায় গিয়ে ড্যানিয়েলকে দেখত। ড্যানিয়েলকে দেখে ম্যাথিউয়ের রকেট লঞ্চ করার জন্য একদম রেডি হয়ে যেত। এইভাবে চলতে চলতে একদিন ড্যানিয়েল ম্যাথিউকে দেখে ফেলে। এরপর ড্যানিয়েল সোজা ম্যাথিউয়ের বাড়িতে চলে আসে এবং সে ম্যাথিউয়ের প্যারেন্টসের সঙ্গে কথা বলতে শুরু করে। এসব দেখে ম্যাথিউ ভয় পেয়ে যায়। সে ভাবে ড্যানিয়েল হয়তো তার প্যারেন্টসের কাছে তার বিষয়ে নালিশ জানিয়েছে। কিন্তু ড্যানিয়েল ম্যাথিউকে বলে সেই শহরে একদম নতুন, তাই সে ম্যাথিউকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য বলে। এরপর আমরা দেখি তারা দুজনে গাড়িতে করে ঘুরতে বেরোয় এবং হঠাৎ করে রাস্তার মাঝখানে ড্যানিয়েল ম্যাথিউকে গাড়ি থেকে নামতে বলে। এখানে ড্যানিয়েল ম্যাথিউয়ের সমস্ত পোশাক খুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ড্যানিয়েল আবার সেখানে আসে এবং ম্যাথিউকে তার পোশাক দিয়ে দেয়। এরপর থেকে আমরা দেখি তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু ড্যানিয়েল ম্যাথিউকে কিছুতেই বলতে পারছিল না যে সে তাকে ভালোবাসে। এরপর আমরা দেখি ম্যাথিউয়ের এক ক্লাসমেট ম্যাথিউকে একটা পার্টিতে ইনভাইট করে যেখানে ড্যানিয়েলও আসে। এই পার্টিতে ম্যাথিউ ড্যানিয়েলকে প্রপোজ করে এবং ড্যানিয়েল এটা মেনে নেয়। পরের দিন ম্যাথিউ তার বন্ধুর সাথে একটা অ্যাডাল্ট মুভি দেখছিল। মুভিতে সে ড্যানিয়েলকে দেখতে পায়। ড্যানিয়েলকে দেখে ম্যাথিউ বুঝতে পারে ড্যানিয়েল আসলে সানি লিওনি এবং সে এই ধরনের মুভিতে কাজ করে। এসব দেখে সে প্রচণ্ড রেগে যায়। তার সেই বন্ধু তাকে বোঝায় যে সে চাইলে ড্যানিয়েলকে কোনো হোটেলে নিয়ে গিয়ে খাটকাবাতে পারে। এরপর আমরা দেখি ড্যানিয়েল ম্যাথিউয়ের সঙ্গে দেখা করে। ম্যাথিউয়ের কথা শুনে ড্যানিয়েল বুঝতে পারে যে ম্যাথিউ খাটকাবাতে চাইছে। এই কারণে তারা একটি হোটেলে যায় এবং হোটেলে এসে ড্যানিয়েল তার পোশাক খুলতে শুরু করে। ড্যানিয়েল ম্যাথিউকে তাকে চেখে দেখার জন্য ইশারাও করে। ড্যানিয়েল ম্যাথিউকে বলে, তুমি যদি ভাবো আমি অ্যাডাল্ট স্টার তাই আমি টাকার জন্য সব করতে পারি তাহলে তুমি ভুল ভেবেছো। এটা শুনে ম্যাথিউয়ের খুবই খারাপ লাগে। ম্যাথিউ ড্যানিয়েলকে তার পাস্ট লাইফের জন্য বিভিন্ন রকমের কথা শোনায় এবং ড্যানিয়েল বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এখন ড্যানিয়েল ভাবে সে তার অতীতকে কোনো দিনও ভুলতে পারবে না। সে ওই মুভিগুলোতে কাজ করে তার জীবন বরবাদ করে ফেলেছে। এরপর আমরা দেখি ড্যানিয়েল আবার ডাইরেক্টরের কাছে যায় অ্যাডাল্ট মুভিতে কাজ করার জন্য। ডাইরেক্টরের নাম ছিল কেলি। সে ড্যানিয়েলের এই ডিসিশনে খুবই খুশি ছিল, কিন্তু ড্যানিয়েলের এই সিদ্ধান্তে ম্যাথিউ মোটেই খুশি ছিল না। সে ড্যানিয়েলকে থামানোর বহু চেষ্টা করে। এরপর সে কেলির সঙ্গে দেখা করে। কেলিকে ড্যানিয়েলের থেকে দূরে থাকতে বলে। ম্যাথিউ ড্যানিয়েলকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তার এইসব মুভিতে কাজ করা ঠিক নয়। ম্যাথিউয়ের কথায় ড্যানিয়েল রাজি হয়ে যায়, কিন্তু কেলি এতে রেগে যায়, কারণ সে চাইতো ড্যানিয়েল তার সাথে মুভিতে কাজ করুক। এরপর কেলি ম্যাথিউয়ের সাথে দেখা করে বলে, তুমি যদি ড্যানিয়েলকে পেতে চাও তবে আমাকে প্রচুর টাকা দিতে হবে, আর এর বিনিময়ে আমি তোমাকে ড্যানিয়েলের সমস্ত পুরনো ভিডিও দিয়ে দেব। ম্যাথিউ কেলিকে বোঝানোর চেষ্টা করে এবং বলে তার কাছে এত টাকা নেই, সে তার কলেজের ফি পর্যন্ত দিতে পারেনি। এরপর কেলি ম্যাথিউকে একটা বিল্ডিংয়ে নিয়ে যায় এবং ম্যাথিউকে একটা স্ট্যাচু চুরি করতে বলে। ম্যাথিউ স্ট্যাচুটি চুরি করতে গেলে কেলি তখন পুলিশকে জানিয়ে দেয়। এতে করে ম্যাথিউ খুব বিপদে পড়ে যায়, কিন্তু সে কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ড্যানিয়েল ম্যাথিউয়ের সাথে স্কলারশিপ ফাংশনে পৌঁছায়। এখানে ম্যাথিউকে একটা স্পিচ দিতে হবে, কিন্তু কেলি ম্যাথিউয়ের ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়ে দেয়, ফলে ম্যাথিউ তার স্পিচ ঠিক মতো দিতে পারেনি। এসব দেখে ড্যানিয়েলের খুবই খারাপ লাগে। এরপর তারা দুজনে মিলে একটা প্ল্যান করে। তারা দুজন ডিসাইড করে তারা দুজন মিলে একটা অ্যাডাল্ট মুভি বানাবে এবং সেটা বেচে তারা যে টাকা পাবে তাই দিয়ে তারা তাদের লাইফ বেটার করে নেবে। এরপর তারা একটা মুভিও শ্যুট করে, কিন্তু কেলি তাদের সেই মুভিটি চুরি করে। সে ক্যাসেটটি নিয়ে ম্যাথিউয়ের প্যারেন্টসের কাছে যায় যেখানে তার স্কুলের প্রিন্সিপালও ছিল। কেলি ক্যাসেটটি প্লে করতে যাচ্ছিল তখন ম্যাথিউ সেখানে এসে পড়ে। গোপনে কেলি ম্যাথিউকে বলে এই মুভিটি থেকে যা আয় হবে তার অর্ধেক কেলিকে দিতে হবে, না দিলে সে সবার সামনে এটি প্লে করবে। ম্যাথিউ বলে, তুমি যা ইচ্ছা করতে পারো, আমি তোমাকে কোনো টাকা দেব না।
এরপর কেলি রেগে গিয়ে ক্যাসেটটি সবার সামনে প্লে করে, কিন্তু তারা দেখে সেখানে কোনো অ্যাডাল্ট মুভি ছিল না, কিন্তু ক্যাসেটটিতে সেক্স এডুকেশন রিলেটেড ভিডিও ছিল। যেটা দেখার পর সকলের কাছে ম্যাথিউয়ের একটা ভালো ইমেজ তৈরি হয়, সকলে ম্যাথিউয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এসব দেখে কেলি কিছুই বুঝতে না পেরে হার মেনে নেয়। এই ভিডিও থেকে ম্যাথিউ প্রচুর পয়সা উপার্জন করে, যেটার থেকে সে তার কলেজের ফি দিয়ে দেয়। সবশেষে দেখানো হয় ড্যানিয়েলকে ম্যাথিউ পার্টনার হিসেবে পেয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এক্সপ্লানেশন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।